নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা উঠে কফি না খেলে তো চলবে না। ব্রেকফাস্টে আজকে রয়েছে আমাদের লুচি, আলুর তরকারি, অবশ্য এটা আমি করিনি, দোকান থেকে চন্দন নিয়ে এসেছে, আর সেই সঙ্গে রয়েছে কফি। তো ব্রেকফাস্ট করে একটু কফি হাতে নিয়ে চলে এসেছি আমাদের ব্যালকানিতে। এই সময়টা আমি আর আমার ছেলে যথারীতি কাটাই, দুজনে একটুখানি এখানটায় দাঁড়াই। সকালবেলার রোদটা না ভীষণ ভালো লাগে, সেই জন্য দুজনে মিলে দাঁড়াই। আমি যেখানে সেখানে ও তো থাকবেই, যথারীতি চলে আসে, আর ওরও একটুখানি বেরোনো হয় সকালবেলাটা, রোদটা পায়, এখানটা দাঁড়িয়ে থাকি। এইবার আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, গজার খাবার রেডি করতে হবে, তাই জন্য বসিয়ে দিয়েছি গজার খাবার, আর এখানে ভাতটাও বসিয়ে দিলাম, কারণ ও তো একটু তাড়াতাড়ি খায়, 12টার মধ্যে খেতে দিই, সেই কারণে আমি আগে ওরটা করি, তারপরে আমার করি, আমাদের সকলের করি। এইবার আমাদের টুকটুক করে সব সাজাচ্ছি আমাদের খাবারগুলো আর কি। এইবার ভাত ছিল কালকে রাত্রিরে, সেইটা একটুখানি গরম করতে দিয়ে দিলাম। গজার এটা রেডি হয়ে গেছে, মাছ আর মাংস দুরকমভাবেই দিই। এইবার আজকে আমি ঠিক করেছিলাম যে আমি একটু ক্লিন করব সমস্ত, সেই জন্য ভ্যাকুয়াম ক্লিনারটা বার করেছি, যে সমস্ত ধুলোয় ভর্তি হয়ে রয়েছে জানো তো, এটা ক্লিন না করলেই নয়। সেই কারণে সোফা থেকে শুরু করে সমস্ত কিছু ক্লিন করব, কিন্তু যেহেতু আমার শ্বাসকষ্ট আছে, আর তাছাড়া এমনিতেও মাস্ক পরেই ক্লিনটা করা ভালো, তাই জন্য মাস্কটা পরে নিলাম, ব্যাগের ভেতরে ঢোকানোই ছিল আমার, পরে নিয়ে এইবার আমি শুরু করব ক্লিনিংয়ের কাজ। আমি এখন একদম দেখো পুরো ক্লিনিংয়ের কাজ করবার জন্য প্রস্তুত হয়ে গেছি। এই জায়গাটা মানে চরম ধুলো ছিল, চরম ধুলো ছিল, এত ধুলো কীভাবে যে পরিষ্কার করেছি, বাপরে বাপ, আমার অনেক সময় লাগবে জানো তো, এই এতগুলো জিনিস পরিষ্কার করতে প্রচুর সময় লাগবে, ধুলোগুলো মানে ঝুলে ভর্তি হয়ে রয়েছে। আর এই কম্পিউটারের জায়গায় এত ঝুল থাকাটা ঠিক নয়। আমি এই ঝুলটা ঝাড়ছিলাম, তখনই মা বলল যে শনিবার আজকে ঝুল ঝাড়া যাবে না, তাই জন্য এই ঘরটাই শুধু ঝেড়েছি, বাকিগুলো আর ঝাড়া হয়নি, ওগুলো আবার দেখি এর মধ্যেই কোনো একদিন করতে হবে। ইচ্ছে হয় অনেক সময়, কিন্তু সময়ের অভাবে না হয়ে ওঠে না, সমস্ত কিছু করে আর ইচ্ছে করে না, কিন্তু সোফাটা এত ধুলো হয়েছে না করলেই নয়, মানে দু বছরের মধ্যে আমার আর করা হয়নি, সে কারণে এই সোফা টোফাগুলো একটু করে নিলাম। অনেক সময় গজা থাকে তো একটু লোম টোমও হয়, পাঁচটা মানুষ আসে, দেখতেও তো ভালো লাগে না বলো, সেই জন্য এটা করতেই হতো। এবার আবার রান্নাঘরে ঢুকে গেলাম, কারণ শুধু তো এটা করলে হবে না, তাই একটু হাতটা ভালো করে ধুয়ে নিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি, ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ভাত আমার হয়ে গেছে, ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধটা বসিয়ে দিচ্ছি, তারপরে পরে ফোড়ন দিয়ে দেবো, অসুবিধে নেই। আজকে আমাদের মেনু যে খুব মারাত্মক কিছু তা নয়, ইচ্ছে করেই রাখিনি, কারণ সব দিক একসঙ্গে তো করা যায় না। খাটটা তো ভীষণ ধুলো পড়েছিল, ঝুল হয়ে গিয়েছিল, আর এই জানলাটা মানে দেখা যাচ্ছিল না, সেই জন্য এগুলোও একটু করে নিলাম। আজকে আবার আমাদের হোম ডেলিভারি দেবে না, বোনের বিয়েতে গেছে, 10 তারিখ অবধি দেবে না, সেই জন্য আমাকে রান্না করতে হতোই, তাই অল্প করেই মেনু করেছি। আর এই টেবিলটা অবশ্য রোজই আমাদের ধোয়া মাজা হয়, তবু একটুখানি টেনে নিলাম, যখন সমস্ত কিছুই মুছছি তার সঙ্গে সঙ্গে এগুলোও মুছে নিলাম। চেয়ার টেবিল, চেয়ারটা রেগুলার হয় না, চেয়ারটা বেশ কদিন পরেই হলো, খুব একটা ধুলো আমি পড়তে দিই না। আর এই যে সুইচ বোর্ডটা খুব খারাপ অবস্থা, এটাকে ঠিক না করলেই চলছিল না, তবে হ্যাঁ আমি সব রকম সাবধানতা নিয়েই করেছি, ভয়ের কিছু নেই। আর আয়নাটা আমি তাকাতে পারছিলাম না, এত খারাপ অবস্থা, কাচের আয়নায় অবশ্য একটুখানি কাগজ দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কাগজ ছিল না বলে আমি এই টাবেলটা দিয়েই করেছি। আর এটার অবস্থা দেখো, তাকানো যাচ্ছে না। আজকে আমার ইচ্ছা আছে এগুলো করে একটু গ্যাসের যে বার্নার সেগুলোও পরিষ্কার করব, 2 বছর হয়ে গেছে কোনো পরিষ্কার করা হয়নি আমার ওগুলো।
এবারে তবু একটু তাকানো যাচ্ছে বলো, খুব সাংঘাতিক ময়লা হয়েছিল। পিউরিটটাও করে নিচ্ছি, কারণ একবারে সবটাই করে নি, এগুলো একটু দরকার হয়। দেখো না কত ময়লা জমে আছে, কিছুতেই করা হয় না। আর এত উঁচুতে হাত পাই না, তো চেয়ার নিয়ে এসে তারপরে করেছি। ডালটা আমার হয়ে গেছে সেদ্ধ, ঘরটা ঝাড় দিয়ে নি। কত ময়লা বেরিয়েছে দেখেছো? তাও তো এখনও পুরো করতে পারিনি, একদিনে হবে না, আস্তে আস্তেই করতে হবে। আমার রান্না প্রায় কমপ্লিট, এবার বার্নারটাকে আমি পরিষ্কার করব আজকে। তার জন্য আমি গরম জল করে নিয়েছি, গরম জলের মধ্যে বার্নারটাকে চুবিয়ে রাখতে হবে, ইনো আর পাতিলেবু দিয়ে করব। আর আজকের মেনু হচ্ছে ডাল, রায়তা, আলু ভাজা, আলু আর বেগুন ভাজাটা কালকে, ভাত রয়েছে, আলুর চোখা রয়েছে, আর ডিমের অমলেট করে নেবো পরে। এই গরম জলটা দিয়ে দিচ্ছি, এই গরম জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো। আর পাতিলেবুটা দেখো, একটা গোটা পাতিলেবু কিন্তু আমি দিয়ে দিয়েছি, এরমভাবে দিয়ে দেবো। আর সঙ্গে ইনোটা কেটে দিয়ে দেবো, দু ঘন্টা এরমভাবে এটা ভিজিয়ে রাখতে হবে। স্নান করে চলে এসেছি, এবার একটু ডিমের অমলেটটা করে নেবো, দুজনের দুটো ডিমের অমলেট, ব্যাস তারপরেই আমার খাওয়া দাওয়ার পালা। গুছিয়ে নিয়েছি আমার লাঞ্চ, এবার ইটিং শো করবো, সেই জন্য দেখো গুছিয়ে বসে পড়েছি। সন্ধেবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেতে হবে, সেই জন্য চা রেডি করছি। দুধেই আমরা চাটা করি, আমরা জল মেশাই না, সেই জায়গা থেকে পুরো দুধের চা হয়। চাটা আমরা একটু ভালোই খাই, চা বা কফি যাই বলো, আমরা জলটা খুব একটা মেশাই না। কেউ আসলেও আমরা এরকম চা বা কফি খাওয়াই। এবার দেখো এইটা আমি ভিম বার দিয়ে বা ডিশ ওয়াশার দিয়ে ভালো করে এরমভাবে ঘষে নিচ্ছি স্কচ ব্রাইট দিয়ে। অনেকটাই কিন্তু দাগটা উঠছে, দেখেছো? পরিষ্কার অনেকটাই হয়েছে, কিন্তু আরও হবে, দু বছরের একটা ময়লা তো, তাও কিন্তু চকচকে অনেকটাই হয়েছে আগেরটার সঙ্গে। দেখো একটা আমি রেখে দিয়েছিলাম, যেহেতু আমাকে কাজ করতে হবে, সেই জন্য দুটো করেছি। আর এই বার্নারটা আমি পরে করব, দেখো দুটোর পার্থক্য বুঝতেই পারবে, অনেকটাই পরিষ্কার হয়েছে। এবার আমরা তিনজনে বসে চা খাচ্ছি আর সঙ্গে বিস্কিট। আমার গজা বাবাও বিস্কিট খাচ্ছে, দেখো না বসে বসে আমার সঙ্গে, মা আমি আর গজা তিনজনের এই সময়টায় আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করি। ডিনার মেনুতে থাকছে চিকেন, চিকেন তৈরি করতে চলে এসেছি। আমি যেরমভাবে মোটামুটি চিকেন করি সেরমভাবেই করছি, সমস্ত কুচো মশলা দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে, বাটা মশলা নয়। কিন্তু আজকে একটা বিষয় হয়েছে, আমি নিচে গিয়েছিলাম পেঁয়াজ আনতে, তখন দাদার দোকানে এটা দেখলাম, চিকেন 65 কাবাব মশলা এভারেস্টের। তো দাদাকে জিজ্ঞেস করলাম কীভাবে কী করে, তখন দাদা বললেন যেরমভাবে চিকেন করেন সেরমই করবেন, আর এই মশলাটা একটু দিয়ে দেবেন লাস্টে। তো এই মশলাটা দিয়ে দিলাম লাস্টে, দিয়ে কষাচ্ছি, মানে কষানোর সময়ই একদম শেষে এই মশলাটা দিয়ে দেবেন। তারপরে একটু গরম জল করে দিয়ে দিচ্ছি, ব্যাস মাখা মাখা হবে। নেমে গেছে আমার চিকেন কষা, সঙ্গে রুটি আমাদের ডিনার মেনু। আমি অবশ্য ভাত খাবো, চন্দন রুটি দিয়ে খাবে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এবার আমার পরিষ্কারের পালা, আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। গ্যাস ওভেন ধুয়ে নিলাম, রান্নাঘরের স্ল্যাব মুছে নিচ্ছি, নিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে রাখলে ভালো লাগে দেখতে, এটাই বিষয়। কারণ মাঝরাতে যখন উঠি জল টল খেতে, তখন রান্নাঘরটা দেখতেও ভালো লাগে, জানো তো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটা থাকলে ভালো লাগে। সেই জন্য আমি দুবেলায় স্ল্যাবটা পরিষ্কার করি, করে সারা দিন ধরে যে জামাকাপড় পরেছিলাম সেইটা এবার কাচার পালা কাচতে দিয়ে দিলাম। তারপর একটুখানি দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খাই,
তো সেই গজা দেখো এখানে ঠান্ডা ঘরে বসে আছে, কিন্তু দরজাটা খুলে রেখেছে আমরা কখন আসবো সেই জন্য। তো স্নান করেছি আজকে, একটু শ্যাম্পু করেছি মাথায়, সেই জন্য একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম। এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, অনেক পরিশ্রম হয়েছে আর স্নানটা করে এত ফ্রেশ লাগছে না, একটু কোল্ড ড্রিঙ্কসটা খেতে ইচ্ছে করছে। ব্যালকানিতে গিয়ে আমি আর গজা সকাল শুরু করেছিলাম এখান থেকে, দিন শেষ করলাম এখানে। সকলে খুব ভালো থেকো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি। ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস। গুড নাইট। নিশিরাত বাঁকা চার আকাশে চুপি চুপি বাঁশি বাজে।